মানে এটা তোমার কি মনে ইনকাম হয় কিরকম? কোনোদিন 200, কোনোদিন 300। বউ হলো ডাব বিক্রি করে। ডাব বিক্রি করে। আর আম্মু? আম্মু হলো একটা ঘরে, কিন্তু পড়তে পারে না, টাকার সমস্যা। তোমার নাম কি ভাইয়া? তোমার বাসা কোথায়? মোল্লাপাড়া বৌবাজার। মোল্লাপাড়া বৌবাজার। এদিকে তুমি প্রতিদিন হাঁটাহাঁটি করো? আচ্ছা আচ্ছা। আমি তোমার কি সারাদিন যে ইনকাম হয় এটা দিয়ে চলে মোটামুটি? চলে, কোনোদিন কষ্ট হয়, আবার পুরোটা এটা দিয়েই শুনতে চাই। হ্যালো বিয়ন, আসসালামু আলাইকুম। একটি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফয়সাল তুষার। আজকে আমরা এখানে আসছি আগারগা, মিরপুর আগারগা রোডটাতে। এখানে জাস্ট আমি একটা পথ শিশু পাইছি যে প্রতিদিন খুব কষ্ট করে টাকা রোজগার করে এবং সংসার চালায়। চলেন তার সাথে কিছু কথা বলে নিই। তামিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রতিদিন যে কাজটা করো, মানে এটা তোমার কেমন ইনকাম হয় কিরকম? কোনোদিন 200, কোনোদিন 300, কোনোদিন 500, কোনোদিন 600। এটা দিয়ে কি তোমার সংসার চলে? চলে, একটু কষ্ট হয়। তোমার সংসারে কজন আছে? আমি, আমার আব্বু, আর আমার আম্মু, আর একটা ছোট বোন আছে। তোমার আব্বু কী করে? আব্বু হলো ডাব বিক্রি করে। ডাব বিক্রি করে। আর আম্মু? আম্মু হলো একটা বাসায় কাম করে। আচ্ছা, তো তুমি যে প্রতিদিন যে ঘোরাঘুরি করো, তো এটা কি বৃষ্টির সময়ও, মানে সবসময় করো? বৃষ্টির সময় একটু বাসায়। আচ্ছা, ওই সময় আসলে কাজ করলে তোমার জ্বর আসতে পারে, পরের দিন তুমি করতে পারবে না। হ্যাঁ। আর তুমি পড়াশোনা করো নাই? করছি 7 পর্যন্ত, তারপরে করো নাই? না, আর করতে পারি। কারণ এই বঙ্গবন্ধু একাডেমি স্কুলে পড়ছি। ওই যে বঙ্গবন্ধু একাডেমি? জি। তো তোমার অন্য অন্য বন্ধুরা যে পড়াশোনা করে, তোমার কি ইচ্ছা করে না? জি, ইচ্ছা করে, কিন্তু পড়তে পারি না, টাকার সমস্যা। দেখেন দর্শক বন্ধুরা, মানে এই সময়ে যার স্কুলে যাওয়ার কথা, পড়াশোনা করার কথা, কিন্তু সে পেটের দায়ে সংসার চালানোর উদ্দেশ্যে এই কাজ বেছে নিতে। তো আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, পথ শিশু আছে, গরিব আছে, দুঃখী আছে। আমরা নিজেরাও যে খুব একটা আহামরি বড় লোক ধরি তা না, আমরা কিন্তু সবাই, আমাদের প্রত্যেকের উচিত গরিবদের প্রতি। এই 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 যে ছোটো একটা বাচ্চা, দেখেন ওর কিন্তু ক্লাস 7-এ ওর বন্ধুবান্ধব পড়াশোনা করে, যা ও দেখে যাইতে স্কুলে দেখে, তখন তোমার খারাপ লাগে কি না? খারাপ লাগে, আমারও তো মন চায়। তোমারও মন চায়? হ্যাঁ। তো এইটাই আমি বলবো যে এই ধরনের মানুষদের যখনই দেখবেন, আপনারা কিছু কিনেন বা না কিনেন, একটু হাইসিয়া কথা বলবেন এদের সাথে। আর তুমি বলছি না, তোমার আম্মু অসুস্থ, তোমার আম্মু কি হয়েছে? আম্মু হলো স্ট্রোকের রোগী। স্ট্রোকের রোগী। তার ডাক্তার কি বলছে? ডাক্তার প্রতিদিন ওষুধ দেয় 350 টাকার ওষুধ লাগে। কি বলবো আমি, সবার উদ্দেশ্যে বলতে চাও, দেশের সবার মানুষের কাছে হেল্প সাহায্য চাও। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি পারেন এই মিরপুর আগারগাতে ওকে পাবেন। আপনারা প্রতিদিন বিকালেই ও থাকে, তুমি যেদিকেই থাকো আশেপাশে, আপনারা যে যেখান থেকে পারেন দয়া করে ওকে সাহায্য করবেন। তামিমকে, তামিম, এই যে এই বেলুনগুলো যে তুমি বিক্রি করতেছো, এগুলো কত করে বিক্রি করো তুমি? 20 টাকা 30 টাকা দুই। দেখি একটা আনো তো হাতে। 20 টাকা না 30 টাকা? 20 টাকাটা দেখি। দর্শক বন্ধুরা, এই জিনিসটা 20 টাকা করে তামিম বিক্রি করে। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন আমরা হাইটে আসলাম তখন তোমার কয়েকটা বেলুন কিন্তু ফুটে গেছে। তো এগুলো তুমি কিভাবে মানে মেনটেন করো? তোমার তো লস হয়। লস হয়? হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম যে কয়েকটা বেলুন তোমার ফুটে গেছে। মানুষ বিক্রি করে মনে করে বেচলেই লাভ, কিন্তু আসলে লাভ হয় না। আসলে তুমি এগুলো মানে প্রতিদিন মানে সবগুলো বিক্রি হয় নাকি থেকে যায়? কোনো সময় থাকে, আবার কোনো সময় দিনকালে শুক্রবারে থাকে না। মনে করো তোমার যে ফুটে যায়, লস হয়, তখন তোমার মানে মারো সুদের টাকা কি হয়, কি হয়ে যাবার হয়? একটু কষ্ট হয়, সময় রিক্সা নিয়ে আবার মাঝে মাঝে রিক্সা চালাও তুমি? মানে তোমার রিক্সা চালাইতে মানে রাস্তায় কোনো অসুবিধা হয় না? একটু কষ্ট হয়, এই যে হাতে ব্যথা পাইছি, দেখেন না যে নাকে সাথে ব্যথা। হ্যাঁ, কষ্ট হয়। তো বন্ধুরা, এই বেলুনটা হচ্ছে 20 টাকা করে বিক্রি করে, আর বেশিরভাগ বেলুনই ওর ফুটে যায়, বাতাসে ফুটে যায়, অনেক সময় গাড়ির ধাক্কা লেগে ফুটে যায়। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এগুলো রিকভারি করে কীভাবে, তখন ওগুলো লস হয়, এগুলো তো আসলে পোষায় না ওর। আর ওর মার চিকিৎসার খরচটাও তখন মানে ওষুধের খরচটা কীভাবে জোগাড় করে, সেজন্য ও পার্ট টাইম হিসেবে মাঝে মাঝে রিক্সাও চালায়। তামিম,
তুমি কি জানো তোমার নামে আমাদের দেশে একটা খেলোয়াড় আছে একজন? জি জানি। বলো তো, সে কি খেলে? ব্যাট বল খেলে, ক্রিকেট খেলে। হ্যাঁ, উনি কি ব্যাটিং করে না বোলিং করে? ব্যাটিং করে। হ্যাঁ, অসাধারণ একজন ব্যাটসম্যান। তো তোমার কি, তুমি কি খেলাধুলা করো? আমিও করি। কি খেলো, ফুটবল না ক্রিকেট? ব্যাট বল। ব্যাট বল। তুমি কি ব্যাটিং করতে ভালোবাসো নাকি বোলিং করতে ভালোবাসো? ব্যাটিং করতে ভালোবাসো। ব্যাটিং করতে ভালো। তামিল, তোমার থেকে আমি একটা বেলুন কিনছি, আর এতক্ষণ হাঁটা অবস্থায় তোমার কয়েকটা বেলুন ফেটে গেছে, আমি নিজের চোখে দেখছি তোমার একটা ক্ষতি হয়েছে। তো আমি হয়তো তোমাকে অত বেশি সাহায্য করতে পারবো না, বা আমার পক্ষে হয়তো সম্ভব মনে হয়। তো ইনশাআল্লাহ যদি ব্লগ দেখে কেউ সাহায্য করে সেটা তুমি জানবো, অবশ্যই জেনে যাবা। আর এখন আমি তোমাকে এই বেলুনটা দাম দিচ্ছি, আর যে কটা ফেটে গেছে আমি তোমাকে ছোটো একটা অনার দিচ্ছি, তুমি এটা রাখো, ঠিক আছে? আর ভালো থাকবা, সবাই কিছু বলবা। আসসালামু আলাইকুম। এটা তোমার জন্য, এটা আমি কী করবো, রাখো, সবাই গিয়ে দিচ্ছি।